আবার আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে ব্রাটফোর্ড আঠারো দলীয় জোট সভা করেছে ব্রাডফোর্ডের স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয় আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মেয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত ইসলাম বিদ্বেষীদের সর্বোচ্চ শাস্তি আঠারো দলীয় জুট নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস ইরিয়াস আলেম উলামাদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন রানা প্লাজা ট্রাজেডির সুস্থ তদন্ত ও বিচার সহ নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবং ফাসিমে মতিজিলে হেফাজত কর্মীদের হত্যার প্রতিবাদে ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে আঠারো দলীয় জুট ব্রাডফুড শাখার উদ্যোগে গত উনিশে মে রবিবার ব্রাডুরের শাপলা হলে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয় নূরে আলম রব্বানি ও আনসার হাবিবের যৌথ পরিচালনায় দুপর সভায় সভাপতিত্ব করেন হাজি আব্দুল মালিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি সদর উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা সৈয়দ তামিম আহমদ মৌলানা সৈয়দ জুনেদ আহমদ ও মৌলানা নুমান আহমদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি ফৈজুল ইসলাম মৌলানা আব্দুল হক আলী আশরাফ রাসেল আহমদ কাউন্সিলর আবুল কালাম আজাদ গয়াস খান প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য বর্তমান সরকারই দায়ী আঠারো দলীয় জুটসহ আলেম উলামাদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিএনপি নেতা এম সন্ধান এবং রানা প্লাজা ট্রেজিটির সুষ্ঠু তদন্ত ও বিচারের জুট দাবি জানান ব্রাডফুড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ উদ্যোগে সম্প্রতি জামাত শিবির ও হেফাজতে ইসলাম কর্তৃক পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ সহ সাম্প্রদায়িকতার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয় আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাজ সুমন জানান মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের সঞ্চালনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাজ্য সাবেক সভাপতি আলহাজ আজির উদ্দিন উপস্থিত বক্তারা এই সময় হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ সমাবেশের নামে ঢাকায় যে তাণ্ডব চালানো হয়েছে তা তাদের অতীতের কর্মকাণ্ডের নতুন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তাতে বিরোধী দলের সমর্থনের তীব্র নিন্দা জানান সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন মিডন্যাস আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ গাবরু মিয়া তৃতীয় রহমান তোতা দিলান উদ্দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শেখ ওয়াসিমুজ্জামান মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আলাউদ্দিন সহ আরও অনেকে ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাঙালি এমপি রুশনারা আলী গত ষোলো মে বেডফোর্ডের আয়েশা একাডেমি ট্রাস্ট পরিদর্শন করেছেন এ সময় স্থানীয় বিপুল সংখ্যক নারী পুরুষ তাকে স্বাগত জানান বেডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাইকুল হক শায়েক আয়েশা একাডেমি ট্রাস্টি ইউকের আমন্ত্রণে ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাঙালি এমপি রুশনারা আলী গত মে আয়েশা একাডেমি ট্রাস্ট পরিদর্শন করেন বেডফুডের মিডল্যান্ড রোডে আয়সা একাডেমির কার্যালয়ে রুশনার আলী এলে সেখানে বেডফুডের বিপুল সংখ্যক নারী পুরুষ তাকে স্বাগত জানান ফরে ফায়তামা বেগমের পরিচালনায় ও আয়েশা একাডেমি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ আবুল বসর ও আয়েশা বসরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুশনার আলী এমপি ও অন ক্যামস্টনের সাবেক এমপি হল এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলার মতিনুজ্জামান মেয়র মুজিবুর রহমান কাউন্সিলর মোহাম্মদ ইয়াসিন কাউন্সিলর মোহাম্মদ মাসাউদ শিক্ষাবিদ আলহাজ আব্দুল চৌধুরী কমিউনিটি নেতা আলহাজ ময়নামিয়া এম এ রোফ আলহাজ দিন মোহাম্মদ আরজুমন দলী আলহাজ এলাইস আলহাজ আবু ওকর প্রমুখ সবাই রুশনারা আলী আয়েশা একাডেমির প্রশংসা করে বলেন আশা একাডেমি ব্যাডমিন্টে খুব সুন্দর একটা উইমেন্স অর্গানাইজেশন আমি আইসি ব্যাডমিন আজকে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ ব্যাডফিন রোধ করবার লাগি আর আশা একাডেমি নতুন একটা অর্গানাইজেশনও তারারেও দেখার লাগি অনেক মেল জমাইছেন আর তার যে কমিউনিটি

আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল গত জানান মে বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বার্সেলোনা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং নাজমুল ইসলাম নাজুর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তার আহমেদ এমদাদুল হক লাভলু আব্দুল সাত্তার এম সাজ্জাদ কে এম শফিকুল ইসলাম আব্দুর রাজ্জাক লেটন ইকবাল শাহিন প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে বা আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহলের দাবি জানান যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক তাবলিগ জামাতের অনুসারী এবং ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে লুটন ব্যারি পার্ক জামে মসজিদে সম্পন্ন হয়েছে দুদিন ব্যাপী ইস্তেমা বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি সাইকুল হক শাহের আরেকটি রিপোর্টে ধর্মীয় বাপ গাম্ভীর্য ও ইংল্যান্ডের বিভিন্ন শহর হইতে বিপুল সংখ্যক জামাতের অনুসারী ও মুসল্লিদের অংশগ্রহণে গতকাল লুটনের বেরিফাক মসজিদে সম্পন্ন হয়েছে দুদিনব্যাপী ইজতেমা নামাজের ফোর হইতে তাবলিক জামাতের অনুসারী ও মুসল্লিরা বেরিফাক মসজিদে অবস্থান করে ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে মানুষকে আল্লাহর নির্দেশিত পথে ও নবীর তরিকা মতো চলার আহ্বান জানান এবং গতকাল সর্বশেষ বয়ান ও আখেরি মুনাজাত করেন

বেটপুর থেকে আমরা এসেছি এই লুঠন বেরিফার জামে মসজিদে আল্লাহর এই খাম করার জন্য আল্লাহর নিয়ম মেনে চলার জন্য আলহামদুলিল্লাহ ইস্তফা খুব সুন্দর হয়েছে আমরা আজকে বেকবার মসজিদে যেটা আমরা একটু আল্লাহ বেটপুর থেকে গিয়েছি লুটন সবার উদ্দেশ্যে ইস্তেমা আইলাম ভালো হয়েছে ইস্তেমার মাধ্যমে সারা বিশ্বে ইসলাম ব্যাপক প্রচার হোক এবং আল্লাহ নির্দেশিত সবার চলার ব্যক্ত করেন সবাই লুটন ইতালির বলোনিয়াতে গত এগারো এবং বারোই মে দুদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি এবিসি বলোনিয়ার নবনির্বাচিত কার্যকরী কমিটি আমাদের ভিসেন্সার প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে থাকছে বিস্তারিত বৈশাখ মাস কিছুটা পেরিয়ে গেলেও ইতালি বিভিন্ন শহরগুলোতে বিভিন্ন সময় তা পালন করে বলোনিয়াতে গত এগারো মে দুই দিন ব্যাপী বৈশাখ মেলা আয়োজন করে অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিটি এবিসি বলোনিয়ার নবনির্বাচিত কার্যকরী কমিটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলোনিয়াতে বসবাসকারী বিভিন্ন রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিটি বলোনিয়ার সদস্যবৃন্দ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের ইতালির কান্টি ম্যানেজার মেলার সাংস্কৃতিক বিভাগের প্রধান হেনরি দিকোস্তা এ সময় হেনরি দিকোস্তা নির্বাচিত সদস্যদের বলেন আমাদের অনেক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যেন তারা সেইভাবে কার্যক্রম করবে এবিসি বলনিয়া সভাপতি নিয়ম শিকদার সবার সহযোগিতা কামনা করে বলেন আমরা যেন আগামী এই তিন বছর সুন্দরভাবে ন্যায় সাথে দায়িত্ব পালন করে বিদায় নিতে পারি এমনকি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি পরে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীবৃন্দরা নৃত্য গান পরিবেশন ছাড়াও বাংলাদেশ থেকে আগত শিল্পী নিশিতা বড়ুয়া ও আশাবাবু গান দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন এর বাইরে মেলা প্রাঙ্গনে বাংলাদেশী খাবারের স্টল ও কক্সবাজারের সদ্য নির্মাণাধীন ইসলামী সরিয়া কমপ্লাইন বিস মেরিনা ফাইভ স্টার হোটেলের স্টলও বসে অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করে জাগবিডি ডট কম দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস শ্রমিক মাননীয় রাষ্ট্রদূত সাদাত হোসেন এবং সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের শিল্পী রিঙ্কু পলাশ ও স্থানীয় শিল্পীরা ইতালির বলুনিয়া থেকে এমদাদুল এমদাদুলকদাদ চ্যানেল আই বিয়ানীবাজার উপজেলার মাথিউরা বন্দু মহলের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রশিদ খান মাহিবের পৃষ্ঠপোষকতায় এবার এস এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান গত বৃহস্পতিবার দুপুরে মাথিউরা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার মাথিউরা বন্ধু মহলের সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ খান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আলী আহমেদ মাদ্রাসা অধ্যক্ষ মালানা আব্দুল আলিম কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমান কবি তমিজুদ্দিন লোদি রাজনীতিবিদ আতাউর রহমান খান নজমুল হোসেন পুতুল মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শিহাবুদ্দিন উপস্থিত বক্তারা সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ এবং জাতি গঠনে কৃতি শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে আহ্বান জানান অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে নগদ টাকা এবং সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম আশরাফুল আলম মোহাম্মদ রুহুল আমিন ছাত্রনেতা রেজাউল আলম